আসসালামু আলাইকুম দর্শক, কুক অ্যান্ড ফুড লাভার্সের নতুন একটি পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঈশা, আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন চিজ বলের রেসিপি। আর এই চিকেন চিজ বলটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা, আর আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমের থেকে কুসুমটা উঠিয়ে আমি চিকেন কিমার মধ্যে দিয়ে দিব, এতে করে চিকেন চিজ বলটা অনেক বেশি ময়েস্ট হবে, একেবারে ড্রাই লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরিগ্যানো, আপনারা চাইলে এখানে মিক্স হার্বসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এতে আমি ব্রেড ক্রাম্পস ইউজ করব। যাদের বাসায় ব্রেড ক্রাম্পস নেই তারা চাইলে কিন্তু এখানে পাউরুটি ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ব্রেড ক্রাম্পস ব্যবহার করতে, এতে করে টেক্সচারটা অনেক ভালো আসবে। সব উপকরণ মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পস দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এই কিমাটাকে একটু উপর থেকে ফেলে ফেলে এভাবে একটু মাখিয়ে নিব। আর ইন্ডাস্ট্রিয়াল রেসিপিতে কিন্তু এই কাজটি করে থাকে, দেখুন কনসিস্টেন্সিটা। এখন আমি চিকেন কিমাটাকে এভাবে উপর থেকে ফেলে ফেলে এভাবে করে বাড়ি দিয়ে দিয়ে মিক্স করে নিব, এতে করে এই চিকেন কিমাটা অনেক বেশি ফ্লাফি হবে আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে খুব সুন্দর একটা টেক্সচার ক্রিয়েট করবে। সবগুলো উপকরণ ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা সবার শেষে দিবেন, এতে করে ফ্লেভারটা একদম ইনটেক থাকবে। ভালোভাবে মেখে নিয়ে এই চিকেন বলগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে মেখে নিতে, এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি এতে নিয়ে নিচ্ছি ময়দা, ব্রেড ক্রাম্পস এবং সেই ডিমের সাদা অংশ। সাদা অংশে সামান্য একটু লবণ মিশিয়ে নিলাম, আর দিয়ে দিব 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমি কালো গোলমরিচের গুঁড়োটা খুব ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে ভালো মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এভাবে গ্রেট করে রাখা চিজ, আমি মোজারেলা চিজ এভাবে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। এখন আমি ছোট ছোট বলের মতো তৈরি করব হাতে তেল মেখে, মাঝখানে এভাবে একটু জায়গা ক্রিয়েট করে আমি চিজগুলো ঢুকিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিজগুলোকে ঢেকে বল তৈরি করে নিতে হবে, বলটা অনেক বেশি ক্রিস্পি আর পারফেক্ট থাকার জন্য প্রথমে গড়িয়ে নিতে হবে ময়দার মধ্যে, ভালোভাবে কোট করে নিতে হবে। ময়দার মধ্যে ভালোভাবে কোট করে এরপর আমি ডিমের মিশ্রণে এভাবে চুবিয়ে আবার ব্রেড ক্রামে কোট করে নিব। এভাবে ডবল কোট করার ফলে এই চিকেন চিজ বলটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে, আর ফ্রোজেন করার পরেও কিন্তু
যখন ডিপ থেকে বের করে ভাজা হবে তখন আর কোনো বরফ বা পানি ছাড়বে না। এই ব্রেড ক্রাম্পটা আর ময়দাটা সব ধরনের পানি সোক করে নেবে। দেখুন বলগুলো তৈরি করেছি। এভাবেই কিন্তু এরকম প্লেটে রেখে, ওয়ান টাইম প্লেটে রেখে আপনারা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে র্যাপ করে এটা ডিপে ফ্রোজেন করতে পারবেন মিনিমাম 3 মাস পর্যন্ত। তবে 3 মাসের বেশি ফ্রোজেন করা উচিত না, এতে কিন্তু খাদ্যগুণ নষ্ট হয়ে যেতে পারে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। কথা বলতে বলতে আমি খুব সুন্দরভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে প্যাক করে নিয়েছি। এভাবেই আমি এই চিকেন চিজ বলগুলো ফ্রোজেন করে রেখে দিব। আর কিছু চিজ বল আপনাদের সাথে আমি ভেজে দেখাচ্ছি। তেল খুব হালকা গরম হওয়ার পর চিকেন চিজ বলগুলো দিয়ে মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে না। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে চিকেন চিজ বলটা খুব সুন্দরভাবে ভাজা হবে এবং ভেতরটাও খুব ভালোভাবে কুকড হবে। এই চিকেন চিজ বলটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেই সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করে। আপনারা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা খুব সহজেই দিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন চিজ বল। অবশ্যই আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভেতরটা আমি একটু আপনাদের কীভাবে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি হয়েছে, চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।